Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে, যিনি কিন্তু মার্কিন মূলকে সেরা অভিনেতা পুরস্কার পেলেন এবং তিনি কোন অভিনয়ের জন্য এবং কী মুভির জন্যে বা তিনি এমন পুরস্কার পেলেন সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। বিদেশের মাটিতে পুরস্কৃত হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। লস অ্যাঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ডে ভারতীয় চলচ্চিত্র বিভাগের সেরা অভিনেতা পুরস্কার পেলেন সব্যসাচী। সৌজন্যে কিন্তু পরিচালক কঙ্কনা চক্রবর্তী স্বল্প দৈর্ঘ্যের ছবি অনুরূপ মুভিটির জন্যে। স্বল্প দৈর্ঘ্যের ছবি হলেও কিন্তু নজর কেড়েছে তার অভিনয়। এক বাবা এবং মেয়েরকে গল্পকে ঘিরে তৈরি হয়েছে স্বল্প দৈর্ঘ্যের ছবি অনুরূপ। প্রজন্মভেদে বাবা মা এবং সন্তানের মধ্যে অনেক সময় মতের অমিল দেখা যায়, তার জন্যে কিন্তু তাদের মধ্যে তৈরি হয় একটা সূক্ষ্ম বিভেদ। সংসারের ঝামেলা অশান্তি ধীরে ধীরে মানসিক দূরত্ব এতটাই বেড়ে দাঁড়ায় যে তাদের মধ্যে অমিল কিন্তু অনেকখানি বেড়ে দাঁড়ায়। অতঃপর সন্তানের সঙ্গে মা বাবার সম্পর্কে কিন্তু অনেকখানি স্থিত হয়ে পড়ে তাদের সম্পর্ক। এই ছবি কিন্তু খুব একটা অচেনা নয়, আমাদের আশেপাশে প্রায় চোখে পড়ে এমনই সব ঘটনা। ঠিক এইরকম একটা বিষয়বস্তুকে ঘিরে তৈরি হয়েছে অনুরূপের প্লট, যেখানে কিন্তু বাবার ভূমিকায় দেখা গেছে সব্যসাচী চক্রবর্তীকে। বাবা মেয়ের গল্প, যার পারিবারিক কারণে একে অপর থেকে দীর্ঘ ছ বছর বিচ্ছিন্ন, ঘটনাচক্রে তাদের আবার কাছাকাছি এসেছে। এই বাবা এবং মেয়ের অশান্তির মাঝে দোটানা হয়ে পড়েছেন কিন্তু মা, এবং মায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীর স্ত্রী তথা অভিনেত্রী মিঠু চক্রবর্তীকে। তা বছর ছয়েক পর বাবা মেয়ের মুখোমুখি হওয়া সেই সমস্যার সমাধান হবে কি না, মিটবে কি তাদের মধ্যে দূরত্ব, নাকি পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে, উত্তর মিলবে কিন্তু এই ছবিতে। অনুরূপের গল্প লিখেছেন পরিচালক কঙ্কনা চক্রবর্তী খোদ। উল্লেখ্য, এই ছবিতে সব্যসাচী মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন কিন্তু কঙ্কনা নিজেই। ছবির শুটিং চলছে কিন্তু শিলিগুড়িতে। ছোটো পর্দায় এবং বড় পর্দার জগতে এক অতিথি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন কিন্তু সব্যসাচী। জোছন দোস্তিদারে ১৩ পার্বণ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে বাঙালি দর্শকদের কাছে অর্থাৎ তিনি প্রিয় হয়ে উঠেছিলেন। রুদ্রসেনের ডায়েরি টেলিভিশনের মাধ্যমে কিন্তু প্রথম গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ফেলুদার অভিনয় করে নজর কেড়েছিলেন কিন্তু সবাইকে। তাই বিদেশের মাটিতে শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পাওয়ার পর কিন্তু শুভেচ্ছা জানিয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারীরা, এবং সত্যি কিন্তু অভিনয় করার জগতে কিন্তু তার শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার কিন্তু যোগ্য হয়েছিলেন। এবং এই স্বল্প দৈর্ঘ্য মুভিটি কবে রিলিজ করবে তা এখনও পর্যন্ত বলে দেওয়া হয়নি। এই মুভিটি যবে রিলিজ করা হবে তখন কিন্তু আমি জানিয়ে দেবো আমার ইউটিউবে। এখন কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল যদি আপনার নতুন থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।